লজ্জা 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 ওই কান্তা আওয়ামী লীগ এখন এই নির্লজ্জের মতো ভোট ডাকাতিকে নির্বাচন বলে সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন সকল জায়গায় প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে অবরোধ করে এই সরকারের সকল কার্যক্রমকে আমরা বন্ধ করে দেব ওনাদের মিত্র জাতীয় পার্টিও আর এখন ওনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব এইটা বলে না অতএব আওয়ামী লীগ আর কিছু পয়সা দিয়ে লোক দেখিয়ে ভয় দেখিয়ে কিছু লোককে জড়ো করে তারা বলছেন এটা নাকি নির্বাচন আমরা জনগণ বাংলাদেশের ভবিষ্যৎকে এইভাবে ধ্বংস করতে দেব না আর সেই কারণে এই লড়াই যেমন চলবে লড়াইকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরব আজকে এই 2023-24 বাংলাদেশ যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে এইটা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এইটা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার লড়াই গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে স্বাধীনতাও থাকবে না মানুষের কোনো অধিকার থাকবে না কাজেই এই লড়াইয়ে পরাজয়ের কোনো জায়গা নেই এই লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতেই হবে জনগণ এবং আমাদের বিরোধী দলের নেতৃত্ব আমরা এই লড়াই বিজয় না হওয়া পর্যন্ত চালিয়ে যাব রাজপথে জনগণের দখল তৈরি হবে এবং সেই লড়াই আপনারা আগামী দিনে গড়ে তুলবেন গণতন্ত্র মঞ্চ বিএনপি 36টি রাজনৈতিক দল তারা যুগপৎ ধরায় এই আন্দোলনকে বিজয় পর্যন্ত নিয়ে যাবে আজকে অপর অপর রাজনৈতিক দল এই 36 দলের বাইরেও সবাই যার যার অবস্থান থেকে নেমেছে শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো অবৈধ নির্বাচন আর কোনো প্রশাসনিক নির্বাচন আমরা হতে দেব না বন্ধুরা বাংলাদেশের প্রায় সকল বিরোধী দল বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে গুটি কয়েক এই সরকারের দালাল তফসিলবাহক ছাড়া বাকি সবাই এই তফসিলের বিরোধিতা করেছে রাজনৈতিক সমঝোতা ছাড়া বাংলাদেশে নতুন করে কোনো নির্বাচন সম্ভব নয় আমরা স্পষ্ট করেছি বাংলাদেশে নির্বাচন করতে হলে এই মাফিয়া সরকারের পদত্যাগ করতে হবে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে সেইখানে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী সকল দল অংশগ্রহণ করবে জনগণ তার মতামত তার রায় প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র আগামীতে কারা পরিচালনা করবে কোন পথে পরিচালিত হবে তার নির্ধারণ করতে হবে সেই কিন্তু আমরা দেখছি বর্তমানে সরকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার বারবার যেমন লুণ্ঠন করেছে ডাকাতি করেছে তারই আবার ধারাবাহিকতায় নতুন করে আরো একটা প্রয়োজনীয় নির্বাচন করতে যাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই গণতন্ত্র মঞ্চ সহ বাংলাদেশের সকল বিরোধী দল আজকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য মাঠে নেমেছি আজকে যদি নতুন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার আমরা রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ঘাড়ে গামছা বাঁধিয়ে ক্ষমতা থেকে বিচ্ছুত করতে বাধ্য হব বন্ধুরা আজকে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি বাংলাদেশ সরকারকে বিভিন্নভাবে আহ্বান করে যাচ্ছি আপনারা পদত্যাগ করুন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন কিন্তু আমরা দেখছি এই সরকার আমাদের এই দাবির আমাদের আকাঙ্ক্ষার প্রতি কর্ণপাত করছে না বাংলাদেশের প্রায় সকল জনগণের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যে নির্বাচন তারা আজকে করতে যাচ্ছে আমরা যদি এই নির্বাচন সরকার করতে চাই আমাদের জায়গা থেকে বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে এই নির্বাচনকে প্রতিহত করা হবে বন্ধুরা বাংলাদেশের আওয়ামী লীগ সরকার নতুন করে কোনো প্রয়োজনে নির্বাচন করতে পারবে না তার জন্য আজকে যেমন আমরা মাঠে আছি আগামীতে আরো দুর্বার আন্দোলন করে গড়ে তুলে এই সরকারের সকল অংশ সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন সকল জায়গায় প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে অবরোধ করে এই সরকারের সকল কার্যক্রমকে আমরা বন্ধ করে দেবো নির্যাতন নিপীড়নের মধ্য দিয়া এইখানকার সম্পদ লুটপাট পাচারের মধ্য দিয়া বাংলাদেশ রাষ্ট্রকে আজকে একটা অকার্যকর রাষ্ট্র একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত করার যে আয়োজন করেছিল সেই আয়োজন আরো দীর্ঘায়িত করতে চাই এই মাফিয়ারা গত 15 বছর বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে সম্পদ লুটপাট করে পাচার করে বিদেশের মাটিতে সম্পদের পাহাড় করার পরেও এদের লোভ লালসা এদের এই লোভ থাকে নাই তাদের এই লুটপাট বন্ধ করার পক্ষ কোনো সিম্বল আমরা এখন পর্যন্ত দেখছি না বর্তমানে সরকার 2014 সাল 2018 সালের মতো আবার একটা প্রয়োজনীয় নির্বাচনের ছক করছে